গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর উনি গেলেন একটু নিচে, আসবে এক্ষুনি, কাজে গেছে একটা। তো আর আমি এদিকে সকালে উঠেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, দিদির সাথে বকলাম এক ঘন্টা মতো, আর এখন বাজে 11:16। তো টিফিন তো আমাদের হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। ও এসে জাস্ট এখন প্রোটিন পাউডারটা খাবে, সেটাই গুলে দেওয়া হয়নি, গুলে নিয়ে তারপর ভিডিওটা শুরু করলে আমার সবটা কাজ কমপ্লিট হয়ে যেত আর কি। যাই হোক, তো সব এমনি বক্স টক্সগুলো, মানে বক্স বলছি বাটাল ফাটালগুলো রেডি করে রেখে দিয়েছি, জাস্ট গুলে দিলেই হয়ে যাবে আর কি, জলটা ভরে। আর সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। এবার কি লেভেলের হাওয়া এবার বুঝতে পারছো তো, দরজাটা আমি জাস্ট আটকে দিয়ে আসিনি, ভেজিয়ে দিই, মানে পেছন দিকে যে হুকটা আছে সেটা আমি আটকে দিইনি, দরজাটাকে জাস্ট ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। তো ওই জন্য এরকম গিয়ে বাড়িটা খেলে দেখো চলে আসছে বারবার দরজাটা, প্রচণ্ড হাওয়া আসছে, প্রচণ্ড। তো কথা কি বলবো, পেছনে একটা হুক দেওয়া রয়েছে, সেটাকে আটকে দিলে আর দরজাটা বাড়ি খায় না, তো সেটা আমার আর আটকে দেওয়া হয়নি, মনে নেই আর। দেখো হাওয়ায় চলে আসছে, দেখো তো এত লেভেলের হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড হাওয়া, কিন্তু সেভাবে ঠান্ডাটা লাগছে না, কারণ রোদটা উঠছে, তো রোদের তাপটা আছে, বেশ ভালো লাগছে। ব্যাঙ্গালোরে সেরকম ঠান্ডা নেই, তবে কলকাতার থেকে বেশিই ছিল যখন আমরা এসেছিলাম। তো এই আর কি, আস্তে ধীরে কাজ শুরু করব। কি রান্না করবো এটা ভাবতে ভাবতেই সকাল থেকে মাথাটা নষ্ট হয়ে যায়। তবে আজকে আমি একটু বেরোবো ঠিক করেছি, কিছু একটু আনা দরকার, সবজি আছে, দেখি বেরোবো একটু বিকেলের দিকে। ওর তো বিকেল থেকে এখন কাজ চলে, তো বেরোতেও পারছি না, একটু ভালোও লাগছে না এসে থেকে ঘরের মধ্যে। তো আর এত কিছু হয়ে গেছে চলে আসা, সবটা মিলিয়ে একটু মন মেজাজও খারাপ ছিল, তো বেরোবো একটু আজকে, দেখি ইচ্ছে আছে জানি না। আমি বিকেল থেকে আবার ল্যাদ খেয়ে যাই দুপুরের পর থেকে, এই আর কি। তো দেখি কি করি, আজকে ঠিক করেছি যে মাছের মাথা দিয়ে ডাল বানাবো, কিন্তু মুগের ডাল ঘরে নেই, মুসুর ডাল দিয়েই আজকে ফার্স্ট টাইম বানাবো। মাকে জিজ্ঞেস করলাম, হয়? মা বললে হ্যাঁ হয়। তো দেখাই যাক কেমন কি হয় না হয়। তো আর করব হচ্ছে মুগের ওই মাছের মাথার সাথে, ডালের সাথেও কোনো তরকারি বা মাছের ঝোল ঝাল এসব পছন্দ করে না, তো দেখি আজকে সব কিছুর জন্য ভাজবই ওটার সাথে। তো সেরকমই প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে। এবার দেবো ঘর ছাদ, ঘর মোছা, এইসব তো রয়েছে। আর আমি ছাদ থেকে না গাছগুলো আনতেই পারছি না, ওয়াচম্যানের সাথে আমার দেখাই হচ্ছে না যে বলবো ছাদটা খুলে দিতে আর আমি গিয়ে গাছটা নিয়ে আসবো। মাঝে দেখতাম তালা খোলা থাকে, এখন আবার দেখছি তালা দেওয়া থাকে, কি কেস আমি বুঝতে পারি না। যাই হোক না কেন, তো চলো আস্তে আস্তে দিনটা শুরু করা যাক। তো রান্নাঘরের অবস্থাটা দেখো পুরো, আর মুড়ির কৌটোটা শুকিয়ে গেছিলো, মুড়িটা আমি ভরে দিয়েছি, চানা চুরটা কালকেই ভরে দিয়েছি, আর এখানে এই মটর ভাজাটাকেও ভরে দিয়েছি। এগুলোকে এখন জায়গা মতো ঢুকিয়ে দেবো। মাছ, মাছের তেল, মাছের মাথা সব বার করে নিয়েছি। আর এই হাঁড়িটা দেখে কেউ ভেবো না যে আমি এটাকে দিয়ে ইউজ করেছি বা কিছু, এই সিলিন্ডারটা যখন কালকে বার করেছি হাঁড়িটা ওখানেই ছিল, তো মনে হলো হাঁড়িটা বেকারই এখানে পড়ে রয়েছে, এটাকে কোথাও একটা তুলে দেবো। তো ওই জন্যে ধুয়ে ঠুয়ে মেজে ঠেজে রেখে দিয়েছি ভালো করে আরেকবার। তো চলো এরপর রান্নাটা শুরু করি। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত আমার বুদ্ধি খুলছে, কেন বলছি কথাটা তোমাদেরকে পরে বলছি। আর এই দেখো সেই বুলেট চালটা এইরকম দেখতে অনেকটা, তাই না, ছোটোখাটোই দেখতে, তবে চালটা সরু হবে, মানে ভাতটা সরু হবে বলেই মনে হচ্ছে, খুব লম্বা চওড়া হয়তো হবে না কিন্তু হবে। আর এখানে ডালটা হয়ে গেছে, আমি কমিয়ে দিয়েছিলাম বলে ফোটাটা একটু বন্ধ হয়ে গেছে, কারণ আমি ভাবলাম শুকিয়ে যাবে, কারণ ডালটা বসিয়ে আমি ওইদিকে অনেকগুলো কাজ করলাম, সকালে ঘরটা ঝাঁত দিলাম ঠিকই, কিন্তু কোনো লাভ হলো না, আমাকে আরেকবার ঝাঁত দিতে হবে, কারণ আমি ধুলো নাড়াচাড়া করলাম আবার। তো এটা আর একটু ফুটুক, সেই মাছে দিয়ে এখানে বেগুন ভাজা আমি মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমার মাছ ভাজা আর মাছের তেল দুটোই রেডি হয়ে গেছে। আর কি কাজ করলাম, এই জায়গাটা তো জগজ্জম হয়ে থাকি, তোমরা দেখেছো এই জায়গাটা পরিষ্কার করেছি, অনেকটা পাকা করেছি, এটা গোছাবো কালকে আমি। এটা জিনিসপত্রগুলোকে আমি, আর তোমাদেরকে বলছিলাম হাঁড়িটা রাখবো রাখবো, এই দেখো হাঁড়িটার মধ্যে যত জিরের গুঁড়ো, জিরে এইসব এনে আমি রেখে দিই স্টোর করে, তো হাঁড়িটার মধ্যে ওগুলো রয়েছে, বাদ বাকি এরকম করে আমি রেখে দিলাম, এবার ঠিক লাগছে, তো আটকেও যাচ্ছে, এটা অসুবিধাও হচ্ছে না। একেই হয়তো বলে সংসার, সত্যি তাই, যত দিন যাচ্ছে জায়গা কিভাবে বার করতে হবে সেটা যেন মাথায় আস্তে আস্তে খুলছে, আস্তে আস্তে বুদ্ধিটা আসছে আর কি মাথায়। তো মনে হলো রাইস কুকার বা স্যান্ডউইচ মেকারটা ওখানে রাখলেই ভালো হতো, তো ঠিক আছে স্যান্ডউইচ মেকারটা থাকলো না এখানটাতে, আমি পরে যদি ওখানটাতে আবার জায়গা করতে পারি একটু এদিক ওদিক করে, নিচটাকে এবার গোছাতে হবে, নিচটার অগোছালো অবস্থা, নিচটা একটু গোছাতে পারলে স্যান্ডউইচ মেকারটা ওখানেই ঢুকে যাবে আমার নিচটাতে, নিচের স্পেসটা আর কি একটু ছোট, তো ওখানটাতে ঢুকে যাবে বলে আমার মনে হচ্ছে।
তো এরকম একটু একটু ঢাকা জায়গা থাকলে কি সুবিধাই হয় আমাদের। তো হাঁড়িটা নিয়ে প্রচন্ড বিপাকে পড়ছিলাম, ওটা আমাদের শুধু লোকনাথ পুজোয় আর কালী পুজোতে লাগে, আর তাছাড়া লাগে না, তাই জন্য রেখে দিয়েছি। আর যদি কেউ আসে তখন ওটার মধ্যে একটু ভাত ফাত করা যেতেই পারে এই আর কি। তো এই প্ল্যান করেই হাঁড়িটা কেনা হয়েছিল। তো ঠিক আছে, অসুবিধে নেই, চলো এবার আস্তে আস্তে ডালটাও ফুটে গেছে, ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিই, তারপরে ফাইনালি মুছে নিয়ে তারপর যাবো স্নানে। 12:39 বেজে গেছে, চালটার ভাতটাও বসিয়ে দেবো, কারণ ভাতটা হতে কতক্ষণ লাগে আর কিরকম কি নামাতে হবে আজকে দেখতে হবে, কারণ বলে গেলেই ভোর হয়ে গেল, চিৎকার চেঁচামেচি করবে না হয়তো, কিন্তু খেতে চায় না ঠিক। যে 1:17 আমার সমস্ত কিছু কমপ্লিট, পুজো দেওয়াও হয়ে গেছে এমনকি, কিন্তু কারেন্টটা এখানে এত পরিমাণে জ্বালাচ্ছে, এত পরিমাণে জ্বালাচ্ছে। দিদিও আজকে ফোন করেছিল, তোমাদেরকে বলি ইলেকট্রনিক সিটিতে যে আমার দিদি থাকে ওইখানেও একই অবস্থা, মানে একটা মেগা সিটির, ব্যাঙ্গালোরের মতো একটা সিটির যে এইরকম অবস্থা হতে পারে কারেন্ট নিয়ে ধারণার বাইরে, আর জানি না রাস্তাঘাট ঘুরে খাড়ে ভেঙে চেঙে তাকে একাকাণ্ড অবস্থা করছে। ভালো কথা, তোমাদেরকে বললামই যখন দেখি রাস্তার কাজটা শুরু করেছে, না ওই রাস্তাটাকে ভেঙে চুরে পরিষ্কার করে রেখে দিল, কিন্তু তার কাজ এখনো শুরু করেনি। এবার জানি না ওই রাস্তার কাজই বা কবে শুরু হবে, আর আমাদের রাস্তাটা আদৌ ভাঙবে কিনা, ওনার কেন এটা করছে না তাও জানি না। স্কুটিও বার করা যাচ্ছে না, মানে যেখানে যাওয়ার দরকার সেখানেও যেতে পারছি না, কোথাও যেতে হলেও অটো বুক করতে হবে, আর ওলা উবের কথা তো জানোই, সেটা শুধুমাত্র কলকাতা বলে না ব্যাঙ্গালোরেও একই অবস্থা। ওলা অটো বুক করলে তো এমন হাবভাব করবে, মানে কি আর বলবে, এসে বলবে ক্যাশ না অনলাইন, অনলাইন হওয়ার পরেও বলবে 20 টাকা এক্সট্রা দিতে হবে, ক্যাশই দিতে হবে, মানে 80 টাকা ভাড়া হয়ে থাকলে 100 টাকা দিতে হবে, এসব জোরজুলুম তো আছেই। মানে একটা মেগা সিটির জলের ব্যবস্থা এরকম থাকে, মাঝে মধ্যে জল থাকে না, তার মধ্যে জলের এমন অবস্থা যে সবাই টাকলা হয়ে যাচ্ছি, সেটার কথা বাদই দাও। কারেন্টটা এতদিন ধরে মানে এত জ্বালাচ্ছে, যে কদিন ধরে এসছি ভাগ্যিস ডাল মাছ ভাজা মাছের তেল ভাজা এগুলো হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছিলো, আমি ভাবলাম ভাতটা একটু গরম থাকবে তো ঠিক আছে, ডালটা নামিয়েছি কিছুক্ষণ আগে, খুব ঠান্ডা হয়ে যাবে এমনটা নয়, ঠিক আছে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। বেগুনটা খাওয়ার আগ দিয়ে ভেজে, মানে পুজো টুজো স্নান পুজো দিয়ে এইবার ভাজলাম বেগুনটা, ঠিক আমি স্নান করে বেরোলাম কারেন্টটাও চলে গেল। মানে কি যে করবো, মানে কটার সময় যাবে কারেন্ট আর কটার সময় আসবে তারও কোনো জানি না, যে এই টাইমের আগেই সবটা করে নেবো, বাকি সাথে ভাতটাও করে নিয়েছিলাম, ভাতটা না হলে কি হতো, তার মধ্যে নাইট শিফট, তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে লাগে, মানে 1:30 অব্দি দেখবো, না হলে খেতে দিয়ে দিতেই হবে, কিছু করার নেই, এই আর কি অবস্থায় আটকে গেছি পুরো। এখন বাজে 1:38, তো ওয়েট করছিলাম, ও স্নানে ঢুকেছিল, তো আর ওয়েট করে লাভ নেই ভেবে ও বললো যে আমি স্নানটা করে আসি, আর লাভ নেই ওয়েট করে, তো গিজায় জলটা গরম ছিল যেহেতু আমি স্নান করে বেরিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো অসুবিধা হয়নি। আর এখানে আমি 2 পিস লেবু কেটে নিলাম, বাড়ির লেবু যে ছিল সেই দুটোকে, মানে একটা লেবু আরো রয়েছে 2-3টে ছিল, 3টের মধ্যে একটা বার করলাম। আর এখানে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এই যে তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, অবশেষে কারেন্টটা এসছে, হয়ে যাবে আর 5 মিনিট টাইম দিলেই। তো আজকে বিকেলটা যেরকমটা বলেছিলাম বেরোবো সেরকমটা বেরোবো, করেছি ব্যাগও নিয়ে নিয়েছি, সবটাই নিয়েছি, কিন্তু যাব না চায়না মার্কেটের দিকে, যাব ডিমার্টের দিকে, কারণ আমার মোটামুটি চিনি আটা ময়দা সবটাই মোটামুটি শেষের দিকে, নুন তো ড্রাই স্পাইসেস খুব একটা আনতে হবে না, তেল না রয়েই গেছে, তো তাও আমি একটা রিফাইন তেলের প্যাকেট সেফ সাইডের জন্য এনে রাখবো, এই টুকটাক কিছুই আনার রয়েছে, এবার সে পুরো বাজার করতে হবে এরকমটা নয়, তো স্কুটিটা নেই না ওই জন্য প্রবলেমটা হচ্ছে একটু, চারের বস্তা আপাতত একটাই আনবো, দুটো আমি আনতে পারবো না একাও, তাই বলছিলো যে আমি গেলে সুবিধা হতো, কিন্তু ওই বা কী করে যাবে, ওর অফিস চলছে, তো চলো দেখা যাক একা কতটা কী করতে পারি, তারও আগে একটা বক্সের প্রয়োজন, তো সেটাও আনবো, তো চলো ডিমার্টটা পার করে আগে বক্সটা কিনে নেবো ভাবছি, এবার বক্সটা কিনে নিয়ে আবার ঢুকতেও পারবো না ডিমার্টে, দেখি কী করি। মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি, আগের রোডটা থেকে যেরকম একদমই সামনে ছিল এটা থেকে তো নয়, দেখো কত ফুল, এখান থেকে যাওয়ার সময় ফুল নিয়ে যাব, কারণ আমার ফুল প্রায় শেষ, আর একদিনই হবে। তো আগের রাস্তা আগের ফ্ল্যাটের থেকে তো সামনে ছিলই, এই ফ্ল্যাটটা থেকে একটু দূরেই হয়ে গেছে, একটু দূর বলতে তাও খুব বেশি দূর নয়, যেরকম আমাদের ফ্ল্যাটের ছাদে উঠলেই ডিমার্টের এটা দেখা যায়, এই ডমিনোসটা এখনো আসা হয়নি, আসতে হবে একদিন।
তো চলো, আর রাস্তাটা এত বিজি হয়ে যায় না, 5টা থেকে বলো আর যাই বলো না কেন, তো 5টার সময় আরো বেশি ভিড় থাকে, ওই জন্য আমি তখন আসিনি। আর এখানে এত উঁচু নিচু রাস্তা যে হাঁটতে হাঁটতে কথাও বলা যায় না। চলো যাই, এটা থেকে সেই আমাদের তোষক নেওয়া হয়েছিল, মানে যে গদিটা খাটে পাতা আছে সেটা নেওয়া হয়েছিল। এখানে মোটামুটি সব দোকানপাটি না কাছাকাছি, ওই জন্য খুব একটা প্রবলেম হয় না। আর আমরা এখানের এরিয়াটা ছেড়ে ওই জন্য যেতেও চাই না, নাহলে বাড়ি যখন চেঞ্জ করলো অন্যদিকে যাওয়াই যেত, কিন্তু আমরা চাইনি খুব একটা। দেখবে যে যেখানে প্রথমটা এসে ওঠে তার সেই এলাকাটাকেই বেশি ভালো লেগে যায় আর কি। আমি বলছি না সারা জীবন এখানেই থাকবো, যদি কখনো ওর অফিস এখান থেকে অনেকটা দূর হয়ে যায়, ওই দেখো ডিমার্টোটা দেখা যাচ্ছে, অফিস যদি কখনো মানে দূরে হয়ে যায় তখন তো চেঞ্জ করতেই হবে এরিয়া। তো এখনো অবধি এখানেই থাকবো, এটাই ঠিকঠাক করে রেখেছি। এখানে অনেক টেলারিংয়ের দোকান আছে, দেখো এই পাশেও একটা, কিন্তু আমি এখনো ভরসা পাইনি যে ওনাদেরকে আমার কথাটা আমি বোঝাবো কি করে, সেটা ভেবেই আমরা ভরসাটা পাইনি আর কি। এদিকেও ছোটখাটো একটু বাজার মতো বসে। তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, যখন আমরা ওই আগের ফ্ল্যাটটা থেকে যখন চেঞ্জ করব ভাবলাম, যখন ফ্ল্যাট খুঁজছিলাম তখন এই ইয়েলো ফ্ল্যাটটার পেছনে একটা হোয়াইট ফ্ল্যাট দেখতে পাচ্ছ, ওই হোয়াইট ফ্ল্যাটটাই দেখেছিলাম রুমটা। দেখো এখানেও ফুল আছে, যেখান থেকে ইচ্ছে আমি নিতে পারবো, অসুবিধে নেই। তো তারপর আর পছন্দ হয়নি, তাই আর আমরা চেঞ্জ করিনি এখানে। আর এখানে তো পাখি, আহা, তো চলো চলে এসেছি গলি দিয়ে ঢুকে, যাই আগে করে নি বাজারটা। এখানেও রয়েছে কত, আমি এখান থেকেই নিয়ে নেব। ডিমার্টে ভিড় আছে কিনা কে জানে বাবা, আবার ডিমার্ট থেকে আমার তো কমপ্লিট তো হয়ে গেছে, আর বাড়ি কি করে যাবো আমি সেটাই ভাবছি, ভিড় ভালোই ছিল জানো তো। তো চলো আগে বাড়ি যাই। প্রথমে তোমাদের যে বলি, কালকে ফেসিয়াল মাস্কটা যেটা ইউজ করেছিলাম ওটা ভীষণ ভালো, এতটাই রিফ্রেশমেন্ট লেগেছে কালকে যে ওটা ইউজ করার পর আমরা দুজনে মাস্টার শেফ দেখি, সেটা দেখতে দেখতে আমার ঘুমটা চলে আসছিল। দুটো এপিসোড কালকে দেখেছি, যেহেতু বিয়ে বিয়ে করে দেখা হয়নি, তো ওই জন্যে কালকে দেখতে দেখতে ঘুমটা পেয়ে যাচ্ছিলো, তারপরে ঘুমিয়ে গেছে আমি, একদম শেষও হয়েছে তারপর ঘুমিয়ে গেছি। যাই হোক, ডিমার্ট থেকে তো ওই জিনিসগুলো নিয়ে আসলাম, তোমাদেরকে দেখালে আমি তিনটে ব্যাগ নিয়ে না আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, পুরো ঘেমে গেছি আমি লাস্টে। যাই হোক, তো আগে 13 মেন রোড যেটা বলছিলাম ওটা আমার ফ্ল্যাটটা কাছে ছিল ঠিক কথা, কিন্তু চারতলায় তুলতে আমার যান কয়লা হয়ে যেত জিনিসপত্রগুলো, তো এখানে তুলতে তো কোনো কষ্ট হয় না, ঠিক আছে একটু হেঁটে আসতে হয় ওই যা। আর আজকে সন্ধেবেলা আর মুড়ি মাখিনি, আজকে সন্ধেবেলায় এই কেকগুলো আনলাম, এগুলো বাই ওয়ান গেট ওয়ানে ফ্রি চলছিল, তো একটা প্যাকেটের দাম 40 টাকা, আমি দুটো পেয়েছি 40 টাকায়, তাই একটা খুলেছি একটা গোটা রইল, তো এই আর কি। আর তো বিশেষ কিছু না, যেটুকু আনা ছিল ডালগুলো আনলাম, ময়দা আটা চাল চিনি, তারপর একটা রিফাইন তেলের প্যাকেট এনে রাখলাম সেফ সাইড, আর দুধ দই পনির এগুলো আনা হয়েছে, দুধটা আনলাম একটু সুজি টুজি খাওয়া হয় আর কি, ওই জন্যে এই যা আনা হয়েছে ব্যাস। তো এতেই দেখতে পেলে, আর ফুল তোমাদেরকে ডিমার্টে ঢোকার সময়ও দেখালাম যে এত ফুল রয়েছে, আসার সময় দুটো গাড়ি পেলাম না, একটা গাড়ি সে ছিল আর কি, আর যারা শুধু ফুল বিক্রি করে তাদের থেকে আনলে না দামটা অনেকটা কম পাওয়া যায়, আর এই সব মুদি দোকান থেকে বা ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয় এরকম দোকান থেকে আনলে ওরা ফুলের দামটা একটু বেশি নেয়। তো আজকে আমাকে পাও দিল, মানে 250 গ্রামের দাম 30 টাকা নিল, আর আগের দিন ওইটুকু প্লাস্টিকের ফুল দেখছিল ওটা 30 টাকা নিয়েছিল। তো আজকে শুধু গোলাপটাই আনলাম, হলুদ ফুলটা আনিনি, হলুদ ফুলটা না মানে দুদিনের পর থেকেই ঝরতে শুরু করে আর কি, তো শুধু গোলাপটাই এনেছি এই আর কি। তো চলো সন্ধ্যের টিফিনটা করে নিই, রাতে কি রান্না করবো এখনো ভাবিনি, প্রথমে ভাবলাম বেগুন পোড়া করবো, তারপরে ভাবছি যে পূর্বটা কি, সে গ্যাসই তো নেই আমার, তো এই আর কি দেখা যাক কি করি। তো চলো, আজকে 10:45 বাজে, আসলে আমি 10টা অবধি একটু বকবক করে ফেলেছি ফোনে, তো ঠিক আছে, যদিও খিদে তেমন পাইনি, ওর বলছিল যে আজকে এমনিতেও ওই একটু লেট করেই করবে, তো আজকে আচার আর আলুর পরোটা আছে, তো এই আর কি পুরো স্টাফটা ছড়িয়েছে, তো বেশ ভালো লাগছে খেতে। তো চলো, যদিও আমি আচার খুব একটা ভালোবাসি না, কিন্তু ও আমাকে বলছে আলু পরোটা দিয়ে আচার দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে, তো চলো দিয়ে দিই। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটা তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো তো, টাটা।